যে একটা ওসিরা যদি বলে 14 লক্ষ 16 লক্ষ মানুষের ভোটাধিকার প্রয়োগ কেড়ে নেবো, তাহলে তার চেয়ে মৃত্যুবরণ করা ভালো? এরকম জনপ্রতিনিধি থেকে লাভ কি? আমি চ্যালেঞ্জ করছি অভিষেক ব্যানার্জি, দম থাকে তো ভোট দেখিয়ে যেতাও, জিতে দেখিয়ে দেবো। তুমি বলেছিলে 1 লক্ষ 2 লক্ষ, আরে বলেছি 3 লক্ষের অধিক জিতবো, সেই গাছ আমি রাখি। 500 সাড়ে 500 বুথের, তার জন্য চুরি করার জন্য 2 কোটি টাকা দিয়েছে, আমার কাছে তার ডকুমেন্টস আছে, আমি ওপেন বলছি, আমার নামে কেস করা হোক, আমি তার তদন্ত সহযোগিতা করব। আপনার কি মনে হচ্ছে যে ভোট লুট করবে নাকি? ভোট লুট করার জন্য ডিএম, বাঁকুড়া জেলার ডিএম যখন আপনার এখানে এসেছে, বীরভূমের অনুব্রত মণ্ডল পাঠিয়েছিল তাকে ডিএম করতে, তিনি উপটোকন দিচ্ছেন যে 550 তার অবজারভারদেরকে নিয়ে যে 550 বুথ খালি রাখছি, কারণ সৌমিত্রকের কাছে 200 বুথ দখল করলেও কিছু আসা যাবে না, কারণ 16 লক্ষ মানুষ ভোট দেবেন, সেই জায়গায় দাঁড়িয়ে 500 বুথ ওরা দখল করার চিন্তা আলো করছে। অনুব্রত মণ্ডল নজরদারি ছিল, কিন্তু বীরভূমের থেকে বাঁকুড়া এলো কি করে? যে বাঁকুড়া এসে বিষ্ণুপুর, বীরভূম থেকে লোক নিয়ে আসছে, আমার এলাকার যুবকরা আছে, এলাকার মানুষ আছে, কিন্তু পুলিশের অন্তত ভোটের সময় স্বাধীনতা থাকা উচিত। মমতা ব্যানার্জির পাটা চাটতে চাটতে জিভটাতে লজ্জা করেন রাত্রেবেলায়, যে নিজের ছেলে মেয়েকে কী করে মানুষ করবো, টাকাটাই সব কিছু বড় কথা নয়, একটা লজ্জা করা উচিত। মমতা ব্যানার্জির পাটা চাটতে চাটতে, অভিষেক ব্যানার্জির পাটা চাটতে চাটতে এত মিথ্যা কথা মানুষের ভোটটা কেড়ে নিচ্ছেন। আমাকে শুনুন, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি অভিষেক ব্যানার্জিকে, তুমি টাকা নিয়েছো আকাশ ব্যানার্জিকে, আমার ছেলেরা 39 49 লক্ষ টাকা 7টা ক্যান্ডিডেটের জন্য নিয়েছো, বিনা খাতা জমাতে দিয়ে কাজ চাকরি দিয়েছো তাদের, ওপেন চ্যালেঞ্জ। আপনি মানে কেস করলে লড়তে? আমি তো বললাম ওপেন চ্যালেঞ্জ যখন করছি, নিশ্চয়ই আমার কাছে কিছু ডকুমেন্টস আছে, পুলিশ আমাকে ঢুকে দিতে পারে, আমাকে মারতে পারবে না, কারণ আমার মৃত্যুটা আমার এখন লেখা নেই। আর গুলি করলে গুলি করবে, তার জন্য জনগণের জন্য লড়াইটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কথা। আমার যতক্ষণ না পর্যন্ত রবিবার পর্যন্ত ধরনা চলবে, যতক্ষণ না পর্যন্ত এলাকাতে আমার মানুষ ভোট দিতে পারবে, এই অ্যাসুরেন্স দিতে হবে এবং আমার ধরনা পুরোপুরি চলবে পাবলিকের কাছে। তার ডকুমেন্ট থাকে, ব্যাপন কেলেঙ্কারি চলে বেশি, ফাঁকা খাতা জমা দিয়ে এরা টাকা নিয়ে চাকরি দিয়েছে। আমি তো এমপি, আমার সাথে কোনো যোগাযোগই নেই, কোনো দপ্তরে ছিল না, আমার বাঁকুড়া জেলার যুবকদেরকে নিঃস্ব করে দিয়েছে অভিষেক ব্যানার্জি। দাদা এই যে দাবিটা করছেন, এটা মোটামুটি 100% না হলে কি তুলবেন না দাবি? না 100% না হলে তুলবো না, রবিবার দিন যদি দেখি কোনো ঝামেলা আছে গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবো। ধর্ণায় বোঝেছি, কারণ মমতা ব্যানার্জি ভাবছেন ব্যানার্জি পরিবারের সম্পত্তিগত অধিকার হচ্ছে মানুষের ভোট লুট করা। তিনি এত লুট করেছেন, কখনো টালির বাড়ি থেকে এত বড় বড় বাড়ি হচ্ছে, ভাইপোর নামে কোটি কোটি টাকা সম্পত্তি হচ্ছে, তিনি ভাবছেন মানুষের ভোট লুট করাটাও একটা সম্পত্তি তৈরি করবেন। তো যাই হোক, ভোট লুট করতে দেবো না বিষ্ণুপুর লোকসভায়, তার জন্য উনি 2 কোটি টাকা দিয়ে অনুব্রত মণ্ডল, মলয় ঘটক, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, রবি ঘোষ সবাই আমার এলাকায় গিয়ে বুথ দখল করার পরিকল্পনা নিচ্ছে। দাদা আপনি বলছেন যে মানে মমতা ব্যানার্জির ভাইপোদের কোটি কোটি টাকা, কিন্তু আজকে আমরা যখন নির্বাচন কমিশনে যখন উনি জমা দিয়েছেন, সেখানে দেখছি তার বাড়ি গাড়ি। আপনার একটা কথা বলে অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে বলছি, অভিষেক ব্যানার্জির একটা দুর্গাপুরের মহানদীতে 374 কোটি টাকা হসপিটাল করেছে, আমার অনেক একটা কোর্স আছে, তদন্ত করা হোক, বিনয় মিশ্র নামে টাকা আছে, তদন্ত করা হোক, আজকে সিএন চ্যানেলে বলেছে।